শিক্ষা খাতে বাজেট বরাদ্দ বাড়ানোর দাবি বহুদিনের, তবে এখনও পর্যন্ত মোট বাজেটের 12% টপকাতে পারেনি এ খাত। তাই আসছে বাজেটে শিক্ষায় প্রয়োজনীয় বরাদ্দ থাকা উচিত বলে মনে করেন শিক্ষাবিদরা। বরাদ্দ না বাড়লে স্মার্ট বাংলাদেশ গড়া কঠিন হবে বলে মনে করেন তারা। আর শিক্ষার্থীরা বলছেন, আবাসন নিশ্চিতের পাশাপাশি গবেষণা ও ডিজিটাল লাইব্রেরির উন্নয়নে বরাদ্দ বাড়ানো জরুরি। মনিরুল ইসলামের রিপোর্ট। আসছে বাজেটে কতটা গুরুত্ব পাচ্ছে শিক্ষা খাত, এ নিয়ে মোহনা টেলিভিশনকে নিজেদের ভাবনার কথা জানিয়েছেন শিক্ষক শিক্ষার্থীরা। স্মার্ট বাংলাদেশ গড়তে এ খাতে বরাদ্দ বাড়ানোর উপর জোর দেন তারা। শিক্ষাখাতে যদি উন্নয়ন না হয়, বাজেট না দেওয়া হয়, তাহলে আমাদের শিক্ষার অগ্রসর হবে না। শিক্ষার মান, এই মানের সাথে বাজেটের যে একটা সমন্বয়, সেটা আসলে তুলে ধরতে হবে। শিক্ষার বাজেটটা 20% দেওয়া উচিত। বাংলাদেশ ডিজিটাল হলেও শিক্ষার সামগ্রিক মান বাড়েনি, আছে আবাসন সংকট, নেই গবেষণার পর্যাপ্ত সুযোগ। শিক্ষার মান বাড়াতে এসব সমস্যার সমাধান জরুরি বলে মত শিক্ষার্থীদের। তোমার যে সমস্যাটা, আবাসন সমস্যাটা মেইন, এইটাকে যদি মানে সরকার ভালোভাবে একটু দেখে তাহলে মনে হয় ভালো হয়। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শিক্ষিতদের মানে শিক্ষার উপর গুরুত্ব আরোপ করতে হবে, কারণ শিক্ষার উপর যদি গুরুত্ব আরোপ না করা হয় অন্য কেউ কিন্তু এটা করতে পারবে না। স্মার্ট বাংলাদেশ রাতারাতি আমরা পেয়ে যাব না, এর জন্য দরকার গবেষণা, এর জন্য দরকার প্রকল্প বাস্তবায়ন। আর আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষায় প্রযুক্তির ব্যবহার বাড়ানো জরুরি বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আরিফিন সিদ্দিকী। বিজ্ঞান শিক্ষা, প্রযুক্তির শিক্ষা, তথ্য প্রযুক্তির শিক্ষাটা তো অবধারিতভাবে শিক্ষার মাঝেই আসবে। মূল কথা হচ্ছে যে শিক্ষার বরাদ্দটা সরকারের বিভিন্ন সেক্টরের মধ্যে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া উচিত, কারণ শিক্ষাটা দিচ্ছি আমরা নবীন প্রজন্মের ছেলে মেয়েদেরকে এবং তারা ভবিষ্যতের বাংলাদেশ নেতৃত্ব দেবে। তাদেরকে যদি বর্তমান বাংলাদেশে সুশিক্ষিত না করতে পারি, সঠিক শিক্ষা না দিতে পারি, সঠিক প্রশিক্ষণ না দিতে পারি, তাহলে আমাদের ভবিষ্যতে কারা পথ দেখাবে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সুবিধা বাড়ানো সহ গবেষণার বিষয়টি মাথায় রেখে বাজেট প্রণয়নের পরামর্শ দেন এই শিক্ষাবিদ। যারা বিশ্ববিদ্যালয় থেকে ভালো মেধার স্বাক্ষর রেখে বেরিয়ে এসেছেন, তারা যেন প্রাথমিক শিক্ষায় শিক্ষকতা করতে আগ্রহী হন, সেই কারণে তাদের যে বেতন ভাতা সুযোগ সুবিধা সেগুলো বহু গুণ বৃদ্ধি করা প্রয়োজন আছে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।